বাহ, জোশ একটা গান শুনলাম, মানে দারুণ, এক কথায় দারুণ। আমি হব রাজকুমার। আমি বলবো যে এই বছর সাকিব খান একদম ছক্কা পিটাচ্ছে, মানে তার কোনো কিছুতে কোনো কমতি নেই। বালাম এবং কোনালের কণ্ঠে আজকের এই রাজকুমার গানটি জানান দিল যে গত বছরের ও প্রিয়তমা গানের রেকর্ড ভেঙে দিতে সক্ষম হবে। এবং আরেকটি কথা বলতে চাই যে গানটির লোকেশন, মানে দারুণ সব লোকেশনে গানটি শুট করা হয়েছে। এরকম লোকেশন মনে হয় আমরা দেখেছিলাম মনের মাঝে তুমি ছবিটিতে। তো যাই হোক, গানটি নিয়ে কিছু বলার আগে আমি সাকিব খানকে নিয়ে কিছু কথা বলতে চাই। সাকিব খানের এই বছর তিনটি ছবি মুক্তি পাবে, আমরা সবাই জানি, একদম সবারই মুখস্থ। তিনটি ছবিতে সাকিব খান কিন্তু তিনটি ভিন্ন চরিত্রে হাজির হবে। যেমন দরদে হাজির হবে সাইকো কিলার রূপে, তেমনি তুফানে হাজির হবে গ্যাংস্টার রূপে, এবং রাজকুমার সিনেমাতে হাজির হবে একটি রোমান্টিক মুডে। তো আজকে বলাই যায় যে কোর্টনি কফির সাথে সাকিব খানের রসায়ন দারুণ হয়েছে। বলতেই হয় যে সাকিব খানের সাথে কোর্টনি কফিকে দারুণ বানিয়ে গেছে। আমি শুরুতেই কিন্তু একটু দ্বিধায় ছিলাম যে আমেরিকান নায়িকা কোর্টনি কফি সাকিব খানের সাথে কেমন মানায়, বা সাকিব খানকেই বা কোর্টনি কফির সাথে কেমন মানাবে। আমার ধারণা ভুল করে তারা প্রমাণ করে দিল সাকিব খানের সাথে কোর্টনি কফির রসায়ন কিন্তু দারুণ হয়েছে। এবং এই দারুণ গানটি লিখেছে হচ্ছে আসিফ ইকবাল। এই আসিফ ইকবালই কিন্তু গত বছর ও প্রিয়তমা গানটি লিখেছিল, এবং গত বছর মুক্তি পাওয়া প্রহেলিকার মেঘের নৌকা গানটিও কিন্তু সেই লিখেছিল। আসিফ ইকবালের মতো গীতিকার কিন্তু আমাদের চলচ্চিত্রে দরকার। তাহলে আমরা চলচ্চিত্রের যে স্বর্ণালী সময় এক সময় কাটিয়েছি, সেই স্বর্ণালী সময়, সেই স্বর্ণালী সময় যে গানগুলো আমরা শুনেছিলাম, সেই গানগুলো আবার ব্যাক করবে। আমরা সকাল থেকে কিন্তু অপেক্ষা করেছিলাম যে বুর্জ খলিফাতে সাকিব খানের দরদের প্রমোশন কিংবা হচ্ছে রাজকুমারের প্রমোশন হবে, এবং এটা নিয়ে আমরা নিজেরাও ভিডিও বানিয়েছি। রাজকুমারের প্রযোজকের মুখেই কিন্তু আমরা শুনেছিলাম যে রাজকুমারের প্রোমো বা হচ্ছে ছোট্ট করে একটি হচ্ছে ট্রেইলার হচ্ছে বুর্জ খলিফাতে দেখানো হবে, সেই ভিত্তিতেই আমরা ভিডিও বানিয়েছিলাম। কিন্তু আমরা কিন্তু ওরকম কোনো প্রমোশন পাইনি। যাই হোক, সাকিব খানের জন্মদিনে আমরা রাজকুমারের গান পেয়েছি। গানটি হচ্ছে বালাম এবং কোনালের কণ্ঠে দারুণ হয়েছে, এবং আসিফ ইকবালের লেখনীর প্রশংসা করতেই হয়, এবং লোকেশনের প্রশংসাও করতে হয়, সাকিব খানের বিভিন্ন লুকের প্রশংসাও করতে হয়। সব কিছু মিলিয়ে আমি বলবো যে ব্যাটে বলে একদম সিক্স হয়েছে। আর একটি কথা না বললেই নয়, দরদের কোনো ট্রেইলার কিংবা হচ্ছে টিজার আমরা আজকে দেখতে পাইনি। অরণ্যবাবু নিজেই বলেছেন যে যতদিন রাজকুমার মুক্তি না পাবে দরদ টিম দরদের প্রমোশন করবে না। আমার মনে হয় এটা দারুণ একটি ব্যাপার হয়েছে, কারণ অরণ্যবাবু নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রাজকুমারের হাইপ এখন কমানো যাবে না, যে কিন্তু রাজকুমার সবার প্রথম মুক্তি পাবে। সেই জন্য রাজকুমারের হাইপ যাতে না কমে সেই জন্যই দরদ টিম কিছু করছে না। আমার মনে হয় এই স্যাক্রিফাইসটির জন্য অরণ্যবাবুকে স্যালুট দেওয়া উচিত। যাই হোক, বাংলা সিনেমা পরিবর্তন হচ্ছে, এবং বাংলা সিনেমার এই পরিবর্তনে আমরা আছি। খুশি সংবাদ হচ্ছে আজকেই আমার হচ্ছে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, সেজন্য সবাইকে ধন্যবাদ। এবং আমি মনে করি আমার এই যাত্রা মাত্র শুরু হলো, 1000 দিয়ে শুরু, এটা লাখে পৌঁছাক, এবং আপনাদের ভালোবাসায় সিক্ত হতে চাই। যাই হোক, এখন রাজকুমারের গানটি আবার শুনে আসি, আপনারাও শুনে আসুন। তো রাজকুমারের পাশে থাকুন, ধন্যবাদ। আর সাকিব খান, হ্যাপি বার্থডে, টাটা।